আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহাদ বলছি। আজকে আমরা অনেকদিন পর নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আজকের আমাদের টপিক হচ্ছে রেসিমোস, পুষ্পবিন্যাসের প্রকারভেদ। তো সরাসরি প্রকারভেদ শুরু করছি, তার মানে হচ্ছে অবশ্যই রেসিমোস পুষ্পবিন্যাস কি এর উপর কিন্তু আমাদের একটা ক্লাস হয়ে গেছে। তো যারা ওই ক্লাসটা তোমরা দেখোনি, তারা এটা বুঝতে একটু কষ্ট হবে, তাই আগে ওই ক্লাসটা দেখে আসো। এজন্য তোমরা যে কাজটা করতে পারো, আই বাটনে ক্লিক করো, ক্লিক করে ওই ক্লাসটা দেখে তারপর এটা দেখো। আশা করি যে ইনশাল্লাহ অনেক কিছুই বুঝতে পারবে। তো যাই হোক, তোমাদের সুবিধার জন্য আমি একটা বলেই দেই যে রেসিমোস পুষ্পবিন্যাস এর মেইন যে তিনটা কথা সেটা আমি একটু বলে দেই। যে রেসিমোস বা অনিয়ত পুষ্পবিন্যাস তাকেই বলা হতো। দেখো, এর নাম হচ্ছে অনিয়ত, অর্থাৎ এখানে পুষ্পের যে দণ্ড, অর্থাৎ পুষ্প যার মধ্যে থাকতো, যাকে আমরা বলি পুষ্পদণ্ড। মনে করো এটা হচ্ছে পুষ্পদণ্ড, এখানে এই পুষ্পদণ্ডটা অনিয়ত বা অনির্দিষ্ট ভাবে বৃদ্ধি পেত। এর বৃদ্ধির কোনো ঠিক ঠিকানা নাই, বা বৃদ্ধি একটা সময় থেমে যাবে এরকম কিছু না, অনিয়ত ভাবে বৃদ্ধি পেতেই থাকতো। সেই কারণে একে বলা হয় রেসিমোস বা অনিয়ত। এবং আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এই যে, যেহেতু বৃদ্ধিটা অনিয়ত, তাহলে এই পুষ্পদণ্ডের যে শীর্ষে কোনো ফুল তৈরি হবে না বা কোনো পুষ্প তৈরি হবে না। এবং থার্ড ওয়ান, পুষ্পগুলো অগ্রণমুখ ভাবে বৃদ্ধি পাবে। অগ্রণমুখ ভাবে বৃদ্ধি পাওয়ার অর্থ কি? অর্থ হচ্ছে নিচের দিকের ফুলগুলো থাকবে একটু বড়, এবং যত উপরের দিকে যেতে থাকবে ফুলগুলো একটু ধীরে ধীরে ছোট হবে। এই প্যাটার্নটাকে বলা হয় অগ্রণমুখ। আর নিম্নমুখ যেটা, সেটা হচ্ছে উপরে বড় থাকবে, নিচে কি হবে? ছোট হবে। তো যাই হোক, এই হচ্ছে রেসিমোস পুষ্পবিন্যাস, এই হচ্ছে প্যাটার্ন। আমি তিনটা প্যাটার্নের কথা বললাম, যার আগের ক্লাস করনি অন্তত এতটুকু মনে রাখো যে সকল পুষ্পবিন্যাসে পুষ্পদণ্ডটা অনিয়ত বর্ধনশীল এবং এর শীর্ষে কোনো পুষ্প থাকবে না, আর পুষ্পগুলো পার্শ্বীয় দিকে অগ্রণমুখ ভাবে বৃদ্ধি পাবে, সেটাই হচ্ছে রেসিমোস। এখন এই রেসিমোসের আবার কয়েকটা প্রকারভেদ আছে, এর মধ্যে এর নামের সাথে মিল রেখেই একটা নাম হচ্ছে রেসিম, একটা নাম হচ্ছে রেসিম। এখন প্রশ্ন হচ্ছে রেসিম কি? তো সহজ উত্তর, যে তিনটা কথা আমরা বললাম, অর্থাৎ একটা আদর্শ রেসিমোস বলতে আমরা যাকে বুঝি সেটাই হচ্ছে রেসিম। অর্থাৎ এই যে আমরা যেটা এঁকেছি সেটাই হচ্ছে রেসিম পুষ্পবিন্যাস। অর্থাৎ রেসিম কিন্তু রেসিমোস বা অনিয়ত পুষ্পবিন্যাসের একটা ক্লাসিফিকেশন। এবং এই রেসিমের ডেফিনেশন আমরা কিভাবে দিব? একটু আগে যে তিনটা কথা বললাম, এক, পুষ্পদণ্ড অনিয়ত বর্ধনশীল। আমি যদি একটু লিখে দেই, পুষ্পদণ্ড অনিয়ত বর্ধনশীল। দুই, পুষ্পদণ্ড এর শীর্ষে, অর্থাৎ এই জায়গায় কোনো পুষ্প তৈরি হয় না, তাহলে পুষ্পদণ্ডের শীর্ষে পুষ্প তৈরি হয় না। এবং তিন নাম্বার, পুষ্পদণ্ডের পার্শ্বীয় দিকে পুষ্পগুলো অগ্রণমুখ ভাবে বৃদ্ধি পায়। আমি শুধুমাত্র অগ্রণমুখ, অগ্রণমুখ এই কথাটা আমি লিখে দিলাম, অগ্রণমুখ ভাবে বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে রেসিম। তবে আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা অবশ্যই বলতে হবে, কারণ এই তিনটা তো রেসিমোসের কমন বৈশিষ্ট্য, অর্থাৎ আর যে ক্লাসিফিকেশন আছে তাদের বেলায় তো এই বৈশিষ্ট্যগুলো থাকতে পারে। তাহলে স্পেশাল কি বৈশিষ্ট্য আছে যেটা অন্যগুলো থেকে রেসিমকে আলাদা করবে? সেটা হচ্ছে নাম্বার ফোর, খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এইটুকু কিন্তু ভাই পুষ্প, আর এটা হচ্ছে পুষ্পবৃন্ত। এটা কি? পুষ্পবৃন্ত। তাহলে এই পুষ্পবৃন্তটা থাকবে কার? রেসিমের। তাহলে পুষ্পবৃন্ত যদি থাকে তাহলে আমরা সেটাকে বলবো রেসিম। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে রেসিমের ডেফিনেশনে এই তিনটা তো রেসিমোসের কমন বৈশিষ্ট্য থাকবেই, পাশাপাশি এর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে পুষ্পবৃন্ত আছে। তাহলে অবশ্যই এমন কোন রেসিমোস ক্লাসিফিকেশন আছে যেখানে এই তিনটা ব্যাপার থাকবেই, কিন্তু সেখানে পুষ্পবৃন্ত নেই। অবশ্যই এরকম একটা আছে, তখন তার নাম কি হবে? তাহলে তার নাম কি হবে আমি একটু বলে দিই। দুই নাম্বার, তার নামটা হচ্ছে স্পাইক। কি নাম? স্পাইক। তোমরা দুইটা ব্যাপার মনে রাখবে এভাবে, রেসিমের, রতে তো রেসিম,
রেসিমে র এর পরে আছে স, স দুইটা, স দিয়ে দুইটা কথা মনে রাখবা। এক হচ্ছে রেসিমের এক্সাম্পল হচ্ছে সরিষা, খুব 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 বেশি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, এবং দুই হচ্ছে রেসিমের যে অপোজিট, অর্থাৎ রেসিমের পুষ্পবৃন্ত আছে আর এর অপোজিট যেটা, যার পুষ্পবৃন্ত নাই, তার নামটাও স দিয়ে, সেটা হচ্ছে স্পাইক। সেটা হচ্ছে কি? স্পাইক। এবং স্পাইক দিয়ে কিন্তু আরো একটা আছে, স্পাইকলেট। তো স্পাইকের ছোটকেই আমরা বলবো, আমরা স্পাইকলেট একটু পর আসছি। সো যাই হোক, তোমরা স্পাইকলেট বুঝলেই আর কখনোই ভুল হবে না যে সতে স্পাইক হবে না স্পাইকলেট হবে। সো সতে কি? স্পাইক। তাহলে স্পাইকের ডেফিনেশন যদি আমি দেই, তাহলে এক, দুই এবং তিন, এই তিনটা ফিক্সড। এই তিনটা কি? ফিক্সড। শুধু চার নাম্বারটা কি হবে? স্পাইকের বেলায় পুষ্পবৃন্ত নেই। স্পাইকের বেলায় পুষ্পবৃন্ত নেই। অর্থাৎ আমি যদি এখন চিত্র আঁকি তাহলে কেমন হবে? আমি এখানে চিত্র আঁকি, চিত্রটা হবে এরকম। এটা হচ্ছে পুষ্পদণ্ড, কোনো বৃন্ত নেই। এই যে বড় পুষ্প উপরে যাচ্ছে, ছোট হচ্ছে, উপরে যাচ্ছে, ছোট হচ্ছে, এবং শীর্ষে কোনো কি থাকবে না? পুষ্প থাকবে না। সো এটাই হচ্ছে মূলত স্পাইক। তাহলে আশা করি রেসিম এবং স্পাইক বুঝতে পেরেছ। পাশাপাশি তোমরা রেসিমের এক্সাম্পল সরিষা, এটাও আশা করি মনে রাখতে পারবে স দিয়ে, আর রেসিমের উল্টো হচ্ছে স্পাইক। এবং স্পাইকের এক্সাম্পল আমি লিখে দিই, সেটা হচ্ছে রজনীগন্ধা। তোমরা রজনীগন্ধার স্টিক কে দেখনি বলো? সবাই দেখেছো। তাহলে তুমি যদি রজনীগন্ধার স্টিকের কথা চিন্তা করো তাহলে কিন্তু মিলবে। আর যদি এমনিতে মনে রাখতে চাও, সো রজনী দিয়ে একটা নায়ক আছে না, কি তামিল নায়ক রজনীকান্ত, তো মনে রাখো নায়করাই তো একটু স্পাইক স্পাইক করে। সো আমার এভাবে মনে থাকতো, স্পাইক করেছে কে? রজনীকান্ত। তো আর তোমরা যদি একটু বুঝতে চাও বা দেখতে চাও, আমি যেহেতু ভিডিও এডিট করব না, আমি একটু ছবিটা দেখাই তোমাদেরকে। এই যে দেখো, এটা একটা রজনীগন্ধার স্টিক। আমি জানি না তোমরা কতটুকু বুঝতে পারছো বা দেখতে পারছো। এখানে খেয়াল করো, এই যে দেখো নিচের ফুলগুলো বড়, উপরে যত যাচ্ছে তত কিন্তু ছোট হয়ে যাচ্ছে। দেখো ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর একটা জিনিস খেয়াল করো, পুরো হোয়াইট কালারটাই কিন্তু পুষ্প। তোমরা বলতে পারো, ভাই এইটা কি বৃন্ত? না, এটা কিন্তু বৃন্ত না, এটাও কিন্তু পুষ্পেরই অংশ, এর কোনো বৃন্ত নেই। এই পুরো পুষ্পটাই কিন্তু একদম পুষ্পদণ্ডের সাথে লাগানো, আর যত উপরে যাচ্ছে দেখো তত কিন্তু ছোট হচ্ছে, অগ্রণমুখভাবে বৃদ্ধি পাচ্ছে। সো এটাই হচ্ছে কিন্তু, আমি জানি না তোমরা দেখতে পেলে কিনা, এটাই হচ্ছে স্পাইক পুষ্পবিন্যাস। সো স্পাইকের এক্সাম্পল হচ্ছে রজনীগন্ধা। আশা করি এই দুইটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। এখন আসো তিন নাম্বার যে পুষ্পবিন্যাস, রেসিমোস পুষ্পবিন্যাসের যে এক্সাম্পল, সেটা হচ্ছে স্পাইকলেট। এখন কথা হচ্ছে ভাইয়া, স দিয়ে তো এটাও হতে পারে, আবার এটাও আমরা বললাম। দেখো স্পাইকের সাথে খুব মিল আছে না স্পাইকলেট? মনে রাখবা ইংরেজি নামের শেষে এরকম যদি লেট থাকে, বুঝবা যার পরে লেট আছে। হ্যাঁ, এরই ছোট জিনিসটার নামই হচ্ছে এইটা। যেমন বুক, বুকের ছোট হলে কি বুকলেট, লিফলেট আমরা বলি, সেরকম স্পাইকের ছোট অংশটা কি হচ্ছে? যখন স্পাইকটা ক্ষুদ্র হবে, অর্থাৎ ক্ষুদ্র প্রকৃতির স্পাইক, তখনই আমরা তাকে বলবো স্পাইকলেট। বুঝতে পেরেছো? তাহলে স্পাইকলেটের ডেফিনেশন হবে এরকম, অতি সংক্ষিপ্ত স্পাইক। স্পাইকলেটের ডেফিনেশন কি হবে ভাই? অতি সংক্ষিপ্ত স্পাইক। এবং একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, তোমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া হচ্ছে সাইকাস, এবং এরপরে আরেকটি ইম্পর্টেন্ট পড়া হচ্ছে, দুইটা গোত্র নিয়ে আলোচনা করা আছে, একটা হচ্ছে পোয়েসি আর একটা মালভেসি। তো পোয়েসি গোত্র মানে হচ্ছে ঘাস গোত্র, অর্থাৎ যত ঘাস জাতীয় উদ্ভিদ আছে, ধান, গম, ভুট্টা, ঘাস এটসেট্রা, এই সকল উদ্ভিদের পুষ্পবিন্যাস হচ্ছে স্পাইকলেট। এ কারণে যেহেতু পোয়েসি গোত্র আলোচনা করা আছে, তাই ওই গোত্রে স্পাইকলেটের ডিটেলস আলোচনা করা আছে। এ কারণেই স্পাইকলেট পুষ্পবিন্যাস সম্পর্কে আলাদা করে জানতে হবে, কিভাবে এটা ড্র করতে হয়, আঁকতে হয় সেটা শিখতে হবে, এবং আলাদা করে কিন্তু স্পাইকলেট পরীক্ষা আসে। তাই আমাদের একটা ক্লাসই হবে স্পাইকলেট পুষ্পবিন্যাস নিয়ে, কিভাবে স্পাইকলেট পুষ্পবিন্যাস আঁকতে হয় এবং স্পাইকলেট পুষ্পবিন্যাসের বর্ণনা। আজকে পর্যন্ত বা এই ভিডিওতে তোমরা এতটুকুই মনে রাখো যে স্পাইকলেট হচ্ছে অতি সংক্ষিপ্ত স্পাইক, এবং
এর এক্সাম্পল হচ্ছে পয়েসি গোত্রের যত এক্সাম্পল আছে, অর্থাৎ ধান, গম, ঘাস এটসেট্রা। সহজ কথা, পয়েসি গোত্র, একে বলা হয় ঘাস গোত্র, অর্থাৎ যে উদ্ভিদগুলো ছোটবেলায় ঘাসের মতো দেখতে ছিল তারাই হচ্ছে ঘাস গোত্র। ঠিক আছে, আমার কাছে মনে হয় এই তিনটা নিয়ে আর কোনো প্রবলেম নেই। পরীক্ষা কিন্তু এভাবে আসতে পারে, কোনটি রেসিমোস পুষ্পবিন্যাসের এক্সাম্পল নয় বা প্রকারভেদ নয়, তিনটা কিন্তু আমরা শিখলাম। একটা হচ্ছে রেসিম, দেন শ দিয়ে দুইটা স্পাইক, আর স্পাইকের ছোট কি স্পাইকলেট। এবার আমরা একটা ইম্পর্টেন্ট প্রকারভেদ পড়বো, এটা খুব ইম্পর্টেন্ট, এবং তোমাদের হাসান স্যারের বইয়ে এটা দিয়ে শেষ করা আছে, কিন্তু অন্যান্য বইয়ে আরো একটা আছে, সো আমরা আরো দুইটা পড়বো। ওকে, তাহলে এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নাম্বার ফোর। এর নামটা আমি লিখি আগে, নাম হচ্ছে ক্যাপিচুলাম বা শির মঞ্জুরি। সো প্রথম কথা, নামটা কেন এমন হলো, শির মানে মাথা, আর ক্যাপ মানেও কি, ক্যাপুট মানে মাথা বোঝায় বা মাথায় ক্যাপ পরে, সো নামটা যাতে ভুল না হয় অপর নামটা। এখানে কি ব্যাপার ঘটে আমি একটু বলি। এই যে দেখো, এটা একটা পুষ্পদণ্ড না, তো যেহেতু এটাও রেসিমোসের এক্সাম্পল, তাহলে এখানে গোড়ার দিকের পুষ্পগুলো কি থাকবে, বড়, ধীরে ধীরে কি হবে বলতো, ছোট হবে। কিন্তু এইখানে কি হয় জানো, এটা কিন্তু এমনি আঁকলাম, এখানে কি হয়, এই যে পুষ্পদণ্ডটা, এই পুষ্পদণ্ডটা কিন্তু এখন প্রলম্বিত, মানে লম্বা হচ্ছে, কিন্তু ক্যাপিচুলামের বেলায় এই পুষ্পদণ্ডটা এরকম প্রলম্বিত না থেকে এটা একটু চ্যাপ্টা থাকে, প্রশস্ত থাকে, স্থূল, মোটা হয়ে যায়। কেমন করে মোটা হয়ে যায়, ধরো এই প্রলম্বিত অংশটাকে যদি আমি এরকম করে একটা চাপ দেই, তাহলে এই জিনিসটা কিন্তু আর এরকম থাকবে না, চাপ খেয়ে সে কিন্তু এরকম হয়ে যাবে। ধরো এই জিনিসটাকে আমি চাপ দিয়েছি, এরকম ছিল আমার হাতটা, দেখো এরকম ছিল পুষ্পদণ্ড, চাপ খেয়ে সে এরকম হয়ে গেছে, এক্স্যাক্টলি এরকম হয়ে গেছে। ওকে, তাহলে ক্যাপিচুলাম পুষ্পবিন্যাস বা শির মঞ্জুরি যেটা, সেক্ষেত্রে যেটা হয় যে পুষ্পদণ্ডটা প্রলম্বিত না হয়ে কি হয়, স্থূল হয়, উত্তল হয় এবং স্ফীত হয় বা চওড়া হয়, এবং এই অংশের মধ্যে কিন্তু পুষ্প অবস্থান করে, ফলে একে আর পুষ্পদণ্ড না বলে এ যেহেতু পুষ্প ধারণ করছে, তখন একে আমরা বলবো পুষ্পাধার। কি বলবো, পুষ্পাধার, যেহেতু সে পুষ্পকে রিসিভ করছে, রিসিভ থেকে একে আমরা বলবো রিসেপ্টাকল। কি বলবো ভাই, রিসেপ্টাকল। তাহলে যে জিনিসটা ইম্পর্টেন্ট আমি একটু লিখে দেই, যে এখানে পুষ্পদণ্ড, পুষ্পদণ্ড প্রলম্বিত হয় না বা না হয়ে কি হয়, বরং পুষ্পদণ্ডটা স্থূল হয়, স্ফীত হয় বা চওড়া হয়, একই কথা, এবং উত্তল হয়, এবং উত্তল হয়ে সে কিসে পরিণত হয়, পুষ্পাধার বা রিসেপ্টাকলে পরিণত হয়। ইংরেজি তোমাদের না জানলে চলবে যারা বাংলাতে আছো। ঠিক আছে, এবার তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যেটা দেখতে কি রকম হচ্ছে, আমি একটু মুছে দেই এগুলো, আশা করি এটা হয়ে গেছে তোমাদের। দেখো দেখো, আমরা একটু বাঁকা হলো, যাই হোক, খেয়াল করো তো, এই জিনিসটা যদি প্রলম্বিত থাকতো, তাহলে এই পয়েন্টটা, এই মাঝখানে এই পয়েন্ট না, হ্যাঁ এই শীর্ষের এই অংশটাই কি এই পয়েন্ট না, অবশ্যই এই পয়েন্ট, তাহলে এই জায়গায় কোনো ফুলটুল থাকবে না, প্রথম কথা। এবং খেয়াল করো, যেহেতু রেসিমোস পুষ্পবিন্যাসে অগ্রণমুখভাবে বৃদ্ধি পায়, অর্থাৎ নিচের দিকে বড় থাকে, উপরে ছোট থাকে, তাহলে উপরে ছোট থাকা মানে কি, এই মাঝখানের পাশে এই দুই সাইড দিয়ে, এই সাইড এই সাইড, এখান থেকে এপাশ মানে ধরো এই সাইড, এপাশ মানে ধরো এই সাইড, তাহলে এই সাইডগুলোতে ছোট ছোট ফুল থাকবে, এবং যত প্রান্তের দিকে যাবে তত ফুলগুলো কি হবে, বড় হবে। এক্স্যাক্টলি এটাই কিন্তু হয়, যে এখানে ফুলগুলো থাকে ভাই একটু এরকম ছোট ছোট ডিস্কের মতো করে থাকে, এবং যখন একটু প্রান্তের দিকে আসে তখন কিন্তু ভাই ফুলগুলো হয় একটু বড় বড়। এটা এটার আমি একটু যদি খুব ভালো এক্সাম্পল দিই, সেটা হচ্ছে তোমরা যারা সূর্যমুখী ফুল দেখেছ, আমি একটু তোমাদেরকে দেখাই যে সূর্যমুখী ফুলের বেলা, একটু দেখাই তোমাদেরকে এখানে, খেয়াল করো এই যে এটা হচ্ছে সূর্যমুখী, খেয়াল করো এটাই কিন্তু হচ্ছে শির মঞ্জরি বা ক্যাপিসুলামের এক্সাম্পল। এই যে দেখো,
এই যে ছোট ছোট যে পুষ্পগুলো, এই যে ছোট 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 পুষ্প বলবো না, পুরাটাই তো একটা পুষ্প। তাহলে পুষ্পের ছোটকে আমরা বলবো পুষ্পিকা। বাংলায় যদি কোনো কিছুকে ছোট করতে হয় নামের শেষে কা বসে, যেমন নালীর ছোট নালিকা, ধমনীর ছোট ধমনিকা, সেরকম। তাহলে এই ছোট ছোট প্রত্যেকটা অংশকে বলবো পুষ্পিকা। এবং মাঝের দিকে দেখো, মাঝের দিকে এই পুষ্পিকাগুলো একটা ডিস্কের মতো, চাকতির মতো করে আছে, তাই বাংলায় বলবো এটাকে মধ্য পুষ্পিকা, এবং ইংরেজিতে এটাকে আমরা বলবো ডিস্ক ফ্লোরেট। ফ্লোরা, ফ্লোরা, ফ্লাওয়ার মানে যেহেতু পুষ্প, পুষ্পিকার ইংরেজি হচ্ছে ফ্লোরেট। ওকে, আর এই যে দেখো প্রান্তের দিকে, এই যে ইয়েলো কালারের যেটা, এটা হচ্ছে হলুদ হলুদ, এটা দেখতে জিব্বার ন্যায় আছে, জিব্বার ন্যায় আছে, আমাদের জিব্বাটা এরকম। তো এই জিব্বাকৃতির এই প্রান্ত পুষ্পিকার বাংলা নাম প্রান্ত পুষ্পিকা। আর যেহেতু রে মানে রশ্মি, রশ্মির মতো এরা ছড়িয়ে ছড়িয়ে গেছে, ইংরেজিতে এটাকে আমরা বলবো রে ফ্লোরেট। আশা করি বুঝতে পেরেছো যে শির মঞ্জুরিতে কি হয়, এরকম একটা ব্যাপার হয়। তাহলে এই পুষ্পটাকে ধরে রেখেছে নিচে, এর নিচে যেটা যেটা দেখা যাচ্ছে না, এটা উপর থেকে তোলা, সেটা হচ্ছে এই যে, এইটা হচ্ছে পুষ্পাধার। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। তাহলে এই পুষ্পাধারের উপর এই পুষ্পিকাগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে শির মঞ্জুরিতে পুষ্পিকা দুই ধরনের, এ নাম্বার মধ্য পুষ্পিকা, যাকে আমরা ইংরেজিতে বলবো ডিস্ক ফ্লোরেটস, এবং এই মধ্য পুষ্পিকা গুলো দেখতে নলাকৃতির, কেমন দেখতে, নলাকৃতির। আর বি নাম্বার প্রান্ত পুষ্পিকা, প্রান্ত পুষ্পিকা, যেগুলোকে ইংরেজিতে আমরা বলবো রে ফ্লোরেটস, এবং এরা দেখতে জিহ্বাকৃতির, জিহ্বাকৃতির। সো এই তথ্যটুকু অবশ্যই জানতে হবে। এবং এক্সাম্পল তো তোমরা দেখলাই সূর্যমুখী, এবং চিন্তা করো সূর্যমুখীর মতো দেখতে আর কি কি আছে, গাঁদা ফুল পাশাপাশি কসমস ফুল যদি তোমরা দেখো একটু পার্পল কালারের, একই রকম দেখতে কিন্তু সূর্যমুখীর মতো। তাহলে সূর্যমুখী, গাঁদা, কসমস, এই তিনটা অন্তত মনে রাখো এক্সাম্পল। তাহলে এক্সাম্পল মনে রাখো কি, সূর্যমুখী, এটা কোনো ছন্দ লাগবে না, তুমি যদি বোঝো শির মঞ্জুরি কি, তাহলে একদম শিরে মাথায় পুরো মঞ্জুরিটা থাকলো, তুমি যদি এই ব্যাপারটা বোঝো তাহলে আশা করি আর কোনো ছন্দ লাগবে না, কসমস। তাহলে এই হচ্ছে ক্যাপিসুলাম বা শিরমঞ্জুরি। এবং আমরা আর একটা পড়ব, সে একটা হচ্ছে স্প্যাডিক্স। এটা হাসান স্যারের বইয়ে নাই, কিন্তু এটা আমাদেরকে পড়তে হবে, জানতে হবে। এখান থেকে খুব বেশি জানতে হবে না। নাম্বার ফাইভ, নাম্বার ফাইভ হচ্ছে স্প্যাডিক্স। তো স্প্যাডিক্স এর বেলা কি হয় আমি একটু দেখাই তোমাদের জন্য, আমি এটা ম্যানেজ করেছি। কি দেখতে পাচ্ছ, কলার মোচা, তাই না? ও কে, তোমরা কি জানো যে দেখো একদম শুকিয়ে গেছে, এই যে আমি যেটা ধরে আছি না, এটাই হচ্ছে, এটা কি, এটা কিছুই না, এই জিনিসটাকে আমরা বলবো স্প্যাডিক্স। খেয়াল করো, এগুলোই যদি পুষ্প হয়, কলা হতো, ইস আমি নষ্ট করে ফেললাম। খেয়াল করো, আমি যদি একটা জিনিস ওঠাই, এই যে এই জিনিসটা ওঠাই, তাহলে এই জিনিসটা এটাকে কি ঢেকে রেখেছিল না? হ্যাঁ, এই জিনিসটার নাম হচ্ছে স্প্যাথি। বলো কি নাম, স্প্যাথি বা স্প্যাথ অনেকেই বলে, আমি একটু লিখে দিই, S-P-A-T-H-E, স্প্যাথি উচ্চারণ করা আছে, বাট উচ্চারণটা মনে হবে স্প্যাথ। তো যাই হোক, তো স্প্যাডিক্স এর বেলা কি হয়, এই পুরো যে পুষ্প মঞ্জুরি বা পুষ্প মঞ্জুরি যেটা পুরোটা, এই পুরোটা একটা আবরণ দ্বারা আবৃত থাকে, এবং এই আবরণটাকে বলা হয় স্প্যাথ। তাহলে এবং এরকম তোমরা যদি কচু ফুল দেখো, কচুর ফুল যেটা খেলে চুলকায়, সেটাও দেখবে এরকম একটা আবরণ দ্বারা আবৃত। এই যে পুরো পুষ্পটা স্প্যাথি দ্বারা, দিস ইজ স্প্যাথি, এটা দ্বারা কি আছে, আবৃত আছে। সো এটা নারকেলের বেলায় তোমরা দেখবা, নারকেলের যে খোসাটা। তো যাই হোক, এই যে একটা করে খুললাম, তাহলে প্রত্যেকটা মঞ্জুরি দণ্ড বা পুষ্প মঞ্জুরি নিচে ধর দণ্ড আছে কি দ্বারা আবৃত, স্প্যাথি দ্বারা। এবং এখানে এরা কি কয়লিঙ্গ, এই যে উপরে যেগুলো দেখছো, এই যে এগুলো আসলে তোমরা যখন, তোমাদেরকে যখন আমি পড়াবো অ্যান্থার পুংকেশর, সো উপরেরটা হচ্ছে পুং স্তবক, আর নিচের দিকে যেটা আছে সেটা হচ্ছে কিন্তু স্ত্রী স্তবক, অর্থাৎ এটা উভলিঙ্গ। ঠিক আছে, যাই হোক, এভাবে আমরা অনেকগুলো কি পাবো, যে স্প্যাথি খুললাম, আমরা একটা পুষ্প পেয়ে গেলাম। ঠিক আছে, যে পুষ্পগুলো উভলিঙ্গ, উপরে আছে কি পুং স্তবক, নিচে আছে স্ত্রী স্তবক, কোনো কোনো বইয়ে এক লিঙ্গ দেওয়া আছে, হোয়াট এভার, এখানকার মেইন বিষয়টা হচ্ছে পুরো পুষ্প মঞ্জুরি কি দ্বারা আবৃত থাকে, স্প্যাথি দ্বারা। এটার জন্যই আমি এই জিনিসটাকে নষ্ট করেছি, অনেক
হয়তো আমরা কলা খেতে পারতাম এখান থেকে। আমি কচু খুঁজে পাইনি, সূর্যমুখী এখন হয় না সেটাও পাইনি, নাহলে বাস্তবে তোমাদেরকে দেখাতাম। তো আমার কাছে মনে হয় রেসিমোস পুষ্পবিন্যাসের, আচ্ছা এটার এক্সাম্পল গুলো লিখে দিই, স্প্যাডিক্স। তাহলে স্প্যাডিক্স এর এক্সাম্পল হচ্ছে কচু, কলা, দেখো ক দিয়ে শুরু হচ্ছে, এবং নারিকেল, নারিকেলও ক আছে। এই তিনটা অন্তত মনে রাখো, যদি ওখানে কসমস ছিল, কিন্তু কসমস দেখলেই তোমাদের, আমার কাছে মনে হয় তোমাদের কসমস দেখলেই সূর্যমুখীর কথা মনে পড়বে ইনশাল্লাহ। তো এই হচ্ছে আজকের পড়া। এছাড়াও নিয়ত বা সাইমোস পুষ্পবিন্যাসের খুব একটা এক্সাম্পল তোমাদের বইয়ে নাই, বাট তারপরে ওটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব ইনশাল্লাহ। ততক্ষণ বা ততদিন এটাই পড়তে থাকো, দোয়া করো আমার জন্য। আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগলে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দাও। আসসালামু আলাইকুম।